প্রতি বছরের মতো এবারও কুর্মিটোলা গলফ কোর্সে চলছে স্কোয়ার গলফ টুর্নামেন্ট। প্রতিযোগিতা একদিন আগে শুরু হলেও আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে আজ। 17তম এই আসরে অংশ নিচ্ছেন প্রায় 600 জন অ্যামেচার গলফার। আফসানা কান্তার রিপোর্টে বিস্তারিত ছবি তুলেছেন মাহাদি হাসান। গলফের কোর্সে এক হল থেকে অন্য হলে ছুটে বেড়ানো মানুষরা সবাই দেশের বিশিষ্ট নাগরিক, যারা দিনের বেশিরভাগ সময় ছুটে চলেন ব্যস্ততার মধ্য দিয়ে। কিন্তু এই ব্যস্ততম জীবনটাকে একটু বিরতি দিতেই গলফের সঙ্গে তাদের সখ্যতা। স্কোয়ার গ্রুপ গত 16 বছর ধরে সমাজের এই প্রতিষ্ঠিত মানুষদের নিয়ে আয়োজন করে আসছে স্কোয়ার গলফ টুর্নামেন্ট। অংশগ্রহণকারীদের মধ্যে আছেন ব্যবসায়ী, সাবেক রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী উপদেষ্টা সহ সমাজের বিশিষ্ট জনরা। প্রতিযোগিতায় অংশ নিয়ে অনেকে স্মৃতিচারণ করেছেন শৈশবের বিভিন্ন খেলাধুলার কথা। ছেলেবেলায় যখন আমরা প্রতিযোগিতা করতাম, এখন তো আর খেলার প্রতিযোগিতা করার সুযোগ হয় না। শুধু এই ধরনের টুর্নামেন্ট শুক্রবারে যখন হয়, তখন কাজের ব্যস্ততার মধ্যে এসে খেলতে পারি। সপ্তাহে 5 দিন আমরা খেলি, আর এই ধরনের টুর্নামেন্ট যখন হয় এটা আরও বেশি আনন্দদায়ক, যে একটা প্রতিযোগিতার মধ্যে যদি আমরা একটা প্রাইজ পাই, এটার আর এইটা খুশির আর সীমা থাকে না। বাংলাদেশের গলফের পথিকৃৎ হিসাবে পরিচিত সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ, তিনি স্কোয়ারকে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি বাংলাদেশের পেশাদার গলফারদের প্রতি জানিয়েছেন শুভকামনা। গলফ খুব জনপ্রিয় হয়েছে এবং আমার মনে হয় যে ভবিষ্যৎ আরও বেশি জনপ্রিয় হবে। আমাদের প্লেয়াররা ইন্টারন্যাশনাল গলফ খেলছে এবং অনেকে প্রাইজ পেয়েছে। এবারের আসরে 600 গলফারের মধ্যে আছেন 40 জন নারীও। স্কোয়ার গ্রুপ খেলাধুলার অঙ্গনের পরিচিত পৃষ্ঠপোষক। গলফের মতো সম্ভাবনাময় খেলায় অন্য পৃষ্ঠপোষকদেরও এগিয়ে আসার আহ্বান জানান স্কোয়ার গ্রুপের পরিচালক তপন চৌধুরী। বিশেষ করে যারা স্ট্রেসফুল, খুব চাপের মধ্যে কাজ করেন, এখানে এসে খুব মনোযোগ সহকারে খেলতে হবে। এবং এই খেলাটা যেহেতু অনেক ভোরবেলা থেকে শুরু করা যায়, শিক্ষানবিশ থেকে শুরু করে যারা প্রফেশনাল লাইফে যাচ্ছে, এই ধরনের খেলোয়াড়দের কিন্তু আমরা তাদেরকে স্পন্সর করে থাকি। তো এটি একটা ভালো উদ্যোগ এবং এর ফলে কিন্তু দেশের গুণী ছেলেরা যারা খেলাধুলার প্রতি তারা এগিয়ে আসছে। টুর্নামেন্টে বেশ কয়েকটি ক্যাটাগরিতে ট্রফি প্রদান করা হবে। এছাড়া হোল ইন ওয়ান বিজয়ীকে দেয়া হবে টয়োটা ইয়ারেস মডেলের গাড়ি। আগামীকাল সন্ধ্যায় পুরস্কার প্রদানের মধ্য দিয়ে শেষ হবে 3 দিনের এই প্রতিযোগিতা। আফসানা কান্তা, মাছরাঙা সংবাদ, ঢাকা।